ডিমা হাসাও জেলার হাফলং অসমৰ একমাত্র হিল স্টেশন। ডিমা হাসাও জেলার সদর হাফলংৰ প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকক আকর্ষণ করে। অসমৰ একমাত্র পাহাড়িয়া পর্যটন নগরীখনক অসমৰ সুইজারল্যান্ড বুলিও কোৱা হয়। প্রকৃতির অকৃপণ দানেরে চহকি এই পাহাড়িয়া শহরখন বৈশিষ্ট্য মাটিরে মেঘ ভাহি ফুরে। এই সৌন্দর্যই সকলকে যেন হাত পাওলি মাতে। হাফলংৰ প্রধান আকর্ষণ হৈছে ইয়ার প্রকৃতি। এই পাহাড়ি শহরখন পাইন গছৰ দ্বারা আবৃত আর নীলা অর্কিডরে সজোৱা। পূব হিমালয়ের এই সরু পাহাড়িয়া শহরখন সহজে আকোৱালি লব পাৰি। হাফলং আর উমৰাংচুৰ লগতে ডিমা হাসাও রাইজে শীতকাল উপভোগ করে আছে। অসমৰ বিভিন্ন জিলাৰ লগতে ভিন ভিন ঠাইৰ পৰা অহা পৰ্যটকো এই আমেজ লবলৈ ব্যস্ত। ইফালে আহি পালেহি ইংৰাজী নৱবৰ্ষ আৰু এই নতুন বছৰ উদযাপনৰ প্ৰতি বছৰেই বৰদিনৰ পৰাই আৰম্ভ হয়। এই জলবায়ুত অৰ্থাৎ ডিচেম্বৰ মাহতেই হাফলং আৰু উমৰাংচুত পৰ্যটকৰ সংখ্যা বহু পৰিমাণে বৃদ্ধি পাইছে। পর্যটকর ভিড় উমৰাংচুত। হাফলংর পৰা প্রায় 120 কিলোমিটার নিলগত পানীমূর জলপ্রপাত। দূরের পৰা চালে যেন লাগিব পানী নহয়, পাহাড়ের পৰা যেন গাখীর হৰি পৰিছে। আসলতে ই অসমৰ কপিলী নদীর এটা ভিন্নতা। হাফলংর সরু পাহাড়টো আই লাভ ডিমা হাসাও বোর্ডেরে সজাই তোলা হয়েছে। প্রতিদিনে এই ঠাইত যথেষ্ট পর্যটকেও ভিড় করেছে। বড়াইল অসমৰ কাছাৰ জিলাৰ অবস্থিত এখন বন্যপ্রাণী অভয়ারণ্য। এই জিলার উত্তর কাছাৰ সংরক্ষিত বনাঞ্চল আর বড়াইল সংরক্ষিত বনাঞ্চল সংযোগ করে এই বড়াইল অভয়ারণ্য গঠন করা হয়েছে। মুঠতে অসমৰ সুইজারল্যান্ড অর্থাৎ অসমৰ একমাত্র পাহাড়িয়া নগরীর শীত উপভোগ করবলৈ ভিড় করেছে পর্যটকসকলে।